আপনারা কোথা থেকে এসেছেন? আমরা মুর্শিদাবাদ থেকে কাজ করতে এসেছিলাম। আচ্ছা, এখানে থাকার অসুবিধা হয়েছিল কোনো? অসুবিধা বলতে প্রথম অসুবিধা হয়েছিল, তাহলে সুদেশ বাবা আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে অনেকেই। সুদেশ বাবুকে জানায় ঘরে যে থাকছি, আচ্ছা, উনি আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা অনেকেই করে দিয়েছে। চলছে। আর মানে কোন সংস্থা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে? হিতৈষী বাঁকুড়া। আচ্ছা, তাহলে হিতৈষী সভাপতি সদেশবাবু বাড়িতে থাকতে দিয়েছেন, আর খাওয়ার দাওয়ার ব্যবস্থা করছে ওনারই সংস্থা হিতৈষী। আচ্ছা, কোনো অসুবিধা হচ্ছে? মানে নিশ্চিন্তে আছেন? আচ্ছা আচ্ছা, উনি কি বলেছেন যতদিন অসুবিধা ততদিন আপনারা থাকতে পারেন এখানে? আচ্ছা, তাহলে হিতৈষীর জন্য কিছু বলবেন? আমরা কি বলবো, আমরা চাই যে আল্লাহ তাআলা ভালো থাকে, সুস্থ, এটাই কামনা করি আমরা। আচ্ছা, মুর্শিদাবাদ থেকে বেশ কিছু শ্রমিক ভাই বন্ধুরা এসেছিলেন এই বাঁকুড়াতে, তাদের বাড়ির কাজে নির্মাণ সহ যুক্ত থাকার সুবাদে সে সমস্ত কাজের জন্য, কিন্তু আসার পরই তারা এখানে সমস্যায় পড়ে যান এই কোভিড-19 কারণে। তাদের এখানে যারা অস্থায়ীভাবে তাদের যেখানে ছিলেন সেখানে থাকতে তারা বাধা বিপত্তির সম্মুখীন হন। তখন সেই বিষয়টি নজরে আসে আমাদের হিতৈষী সভাপতি স্বদেশ মণ্ডলে, তিনি তাদের সকলকে তার নিজের বাড়িতে থাকার বন্দোবস্ত করে দেন এবং এই ব্যবস্থা চলছে। তাদের শুধু থাকা নয়, খাওয়ারও বন্দোবস্ত করা হয়েছে এবং যতদিন না পর্যন্ত তারা মানে অন্য কোনো জায়গাতে যেতে পাচ্ছেন ততদিন পর্যন্ত তারা এই বাড়িতে সুরক্ষিত থাকতে পারবেন, সেই নিশ্চয়তা আমাদের তরফ থেকে, হিতৈষীর তরফ থেকে দেওয়া হয়েছে। তো আমাদের একটা বিষয় আমরা সমাজের কাছে একটা বার্তা দিতে চাইছি যে দূরত্বটা সামাজিক যে বিষয়টা কোভিডের সেটা কিন্তু আমাদের অন্যভাবে নিতে হবে, মানবিক হতে হবে, আমাদের অবশ্যই ভাবতে হবে যে মানুষরা অত্যন্ত সমস্যার মধ্যে রয়েছেন, তাদের সঙ্গে যে দূরত্বটা সেটা যেন মানে সামাজিকভাবে তাদের আমরা ভয় করে যেন না করি, তাদের শুধু শারীরিকভাবে দূরত্বটা আমরা বজায় রাখি।